Assalamualaikum warahmatullahi wabarakatuh. Din kemne tori kore? Din tori kore holo manusher cholar jonno. Manob jibone joto bidhibidhan lagbe, ei bidhibidhan dewar malik ke কথা বলেন না দেখি মানুষের জীবনে চলার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বিধি বিধান আইন কানুন দরকার এগুলো দিবে কে আল্লাহ এগুলো দিবে আল্লাহ এটার নাম তাওহীদুল উলুহিয়াত তাওহীদুল ইবাদাহ হুকুম তাহাকুম তাহকিম তিনটা করার মালিক একমাত্র আল্লাহ মানে বান্দাকে নির্দেশ দেওয়ার মালিক হুকুম করার মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাকে আর কেউ কোনো হুকুম করতে পারে না নির্দেশ দিতে পারে না এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বলেছেন আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ বলেন শোনো সৃষ্টি হলো আমার নির্দেশ চলবে আমার আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টি কমান্ড চলবে নির্দেশ চলবে হুকুম চলবে আমার কারণ সৃষ্টি আমার আবার হুকুম আরেকজনের কেন তাহলে বান্দাকে নির্দেশ দেওয়ার হুকুম করার আইন করার বাধ্য করার একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে হুকুম দেওয়ার মালিক মানলে ইমাম থাকবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ হুকুম করতে পারে না নির্দেশ দিতে পারে না তাহলে বিধি বিধান হালাল হারাম আইন কানুন এগুলো কে দিবে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না তাহাকুম এখন দুইজনের মধ্যে গণ্ডগোল লাগছে এটার ফয়সালা দিবে কে জি এটার ফয়সালাকারী কে এটা বিচার করবে কে আল্লাহ এটার ফয়সালাকারীও কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহ আল্লাহ বলেন আপনি কি ওই মুনাফিকদেরকে দেখেন নাই ওই মুনাফিকরা দাবি করে আমি আল্লাহর উপরে ঈমান আনছি কোরআনের উপরে ঈমান আনছি পূর্বের সব আসমানি কিতাবের উপরে ঈমান আনছি কিন্তু দুইজনের মধ্যে যখন গন্ডগোল লাগে তখন কোরআনের কাছে বিচারের জন্য আসে না আমি আল্লাহর কাছে বিচারের জন্য আসে না বিচারের জন্য যায় কাফেরের কাছে মুশরিকের কাছে আল্লাহ পাক বলেন এটা মুনাফিকদের বৈশিষ্ট্য তাহলে আমি তিনটা কথা বলছি একটা হলো হুকুম একটা তাহাকুম একটা তাহকিম হুকুম হলো বিধিবিধান আইন কানুন যা দিবে যা হুকুম করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া বান্দাকে হুকুম করার অধিকার আর কারো নাই তাহাকুম হলো বান্দার মধ্যে দুইজনের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হবে এটা হওয়াটাই স্বাভাবিক হইলে এটা বিচারও করার মালিক কে আল্লাহ আল্লাহর বান্দারা মারামারি করবে আল্লাহর বান্দারা দুজনে মিলে কোন সমস্যা তৈরি হয়েছে তা আল্লাহর বান্দা ফয়সালা তো আল্লাহই করবেন কি বলেন আল্লাহ করবেন মানে কি আল্লাহ এসে বিচার করে দিয়ে যাবেন আল্লাহর এই কালাম আল্লাহ দিয়ে দিবেন এই কালাম অনুযায়ী বিচার হবে আপনার দুজনের মধ্যে আমাদের দুজনের মধ্যে কোন বিষয়ে সমস্যা হয়েছে এটার ফয়সালা করবে কোরআন আল্লাহর কালাম এটার নাম তাহাকুম এই তাহাকুম আল্লাহকে না মানলে তার ভিতরে তাওহীদ আসে না ঈমান আসে না আরেকটা বলছি তাহকিম চূড়ান্ত ফয়সালাকারী মানে বিচার মানে কিন্তু তালগাছ আমার এরকম হলে ইমান আসবে না বিচারও মানতে হবে তালগাছ যেদিকে যাবে সেদিকে যাবে সেটাও মেনে নিতে হবে এটার নাম হলো তাহকিম আল্লাহ পাক বলছে এটা যতক্ষণ তোমার ভিতরে আসবে না ততক্ষণ তোমার ভিতরে ইমান আসবে না সূরা আন-নাসার 65 নম্বর আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা
আমি আল্লাহ কসম করে বলছি, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন ওই লোক জীবনেও ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা সাদারা বাইনাহুম, তাদের মধ্যে কোনো কিছু হইলে সেটা চূড়ান্ত ফয়সালাকারী যতক্ষণ আপনাকে মেনে না নেবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক যারা ছিল তারা যখন কোনো অসুবিধা দেখা দিত, কোনো বিচার আচারের দরকার হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো না, ওই যাইতো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, এমনি সে বলতো আমি ইমামবার। আল্লাহ বলছেন আপনি নবীকে মেনে নেওয়ার সাথে সাথে আপনাকে চূড়ান্ত ফয়সালাকারীও মেনে নিতে হবে। যদি বলে যে না রাসুল মানি ভালো কথা কিন্তু রাসুলের বিচার মানি না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কসম করে বলছি এই লোক ইমামবার না। ইমানদার হইতে হলে আপনি রাসুলকে মানার সাথে সাথে রাসুলের বিচারও মানতে হবে, কোরআন মানার সাথে সাথে কোরআনের বিচারও মানতে হবে। এখন যদি কোনো না না কোরআনের খুব সম্মান করে কোরআন মানি কিন্তু কোরআনের বিচার মানি না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কসম করে বলছি এই লোকের ভিতরে ইমান আসে নাই, এই লোক ইমানদার না। তাহলে আমি যে এই তিনটা কথা এই জন্য বললাম, তাওহিদ বুঝতে হলে, তাওহিদি জনতা হইতে হলে এই তিনটা জিনিস বোঝা লাগবে। তাওহিদুল ইবাদা, হুকুম দেওয়ার মালিকও আল্লাহ, দুইজনের মধ্যে ফয়সালাকারীও আল্লাহ, এবং চূড়ান্ত মীমাংসা ফয়সালা যেটা হবে সেটাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে নিতে হবে। নিয়ে যে লোক জীবনযাপন করবে সে আল্লাহর দিনের ভিতরে আছে, এটার নাম দিনিল্লাহ। এখন যদি এই সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হুকুম নেওয়া হয় তখন এই লোকটা আল্লাহর দিন না মেনে যেই লোকের থেকে নিল সেই লোকের দিন মানল। মুশরিকেরা ইসলামের বিকল্প বিভিন্ন দিন তৈরি করে, বিভিন্ন আইন কানুন তৈরি করে, বিধিবিধান তৈরি করে, তন্ত্রমন্ত্র তৈরি করে, বিভিন্ন কিছু তৈরি করে, এইগুলো এক একটা দিন এক একটা মতবাদ। এই জন্য আল্লাহ পাক এখানে মুশরিকদের প্রথম বৈশিষ্ট্য বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, ওই মুশরিকেরা বিভিন্ন ধরনের দিন তৈরি করে, আলাদা আলাদা দিন বানায়, ওয়াকানু শিয়ান, তবে আবার মুশরিকরাও সবাই একদল না, এক গ্রুপের না, এদের মধ্যেও আবার বিভিন্ন উপদল আছে। মানে মুশরিকরাও বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে মুশরিকরা বিভক্ত, মুশরিকরাও সবাই এক দলের এক মতের না,